নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানায় বৃষ্টির হলো সতর্কতা জারি পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের চার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস তো বন্ধুরা কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানতে হলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া অবস্থা কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দেওয়া পাশে ঘন্টা চিহ্নটা অবশ্যই প্রেস করে দেবেন আগামী চব্বিশ ঘন্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের চার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস বাতাসে বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তি চরমে উঠবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আগামী তিন চার দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের ওপর মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা অমৃতসর জামশেদপুর ওপর এবং বাঁকুড়া দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে গুণবত্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এলাকায় এই দুইয়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতার কথা জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের কথা সম্ভাবনা জানিয়েছে শনি ও রবিবারে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস রবিবার তেরো সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে শনিবার থেকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা উপকূলে বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে একটি আপসর অক্ষরেখা রয়েছে মধ্য মহারাষ্ট্র থেকে উত্তর কেরালা পর্যন্ত এছাড়াও মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর গাঙ্গে পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবত্ত এগুলি প্রভাবে শুক্র শনিবার কর্ণাটকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় কেরালা ও মেহেতে ভারী বৃষ্টি হবে আগামী তিন চার দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে উত্তর পূর্ব ভারতের সংলগ্ন পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র গুজরাটে উপকূলে রবিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা এর জেরে আগামী চব্বিশ ঘন্টা উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল এবং বাতাসে জলীয় বাস্প বেঁচে থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আজ কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চুরানব্বই থেকে শতাংশ বাকি বৃষ্টি হয়েছে জিরো পয়েন্ট নয় মিলিলিটার অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এই নিম্নচাপ তৈরি হবে বলে মনে করছে আবহাবিদরা মৌসুমী রক্ষরেখা অমৃত অমৃতসর জামশেদপুর বরডিদ এবং দীঘা উপর দিয়ে বিস্তৃতর ফলে এই গাঙ্গে পশ্চিমবঙ্গ রয়েছে ঘূর্ণাবত এই সবকটির কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই কদিন এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিন চার দিন ভারী বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শনিবার থেকে ভারী বৃষ্টি হবে মহারাষ্ট্র গুজরাট উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উপকূলে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরের এখনকার লেটেস্ট আপডেট এমন টাইপের লেটেস্ট আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে আমাদের সাথে থাকবেন তো চলুন এখনকার জন্য এইটুকু